দীপার্থ ফ্যামিলি, আমরা এখন পুরীতে চলে এসেছি। পুরীতে এসে সন্ধেবেলায় বিচ মার্কেটে আসবো না, এটা কি হয়? বিচ মার্কেটে চলে এসেছি আমরা সবাই। চলুন, কী কী কিনবো সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো, আর আপনারাও বিচ মার্কেট আমাদের সাথে উপভোগ করুন। নিচেরটা দিন আর এই নিচেরটা দিন, দুটো নিচেরটা টোটালটা ছয় পিস করে নিয়েছ। আমাদের ভোলা মাছের ফ্রাই করা চলছে, আর এদিকে এই যে বুগলু, কি পেয়েছিস? গাড়ি 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 বুগলু গাড়ি পেয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করবো, এখানকার স্ট্রিট ফুড কি কি আছে, আর একটু কেনাকাটা করবো। আপনারা পুরো ব্লগটা এনজয় করুন। এটা নিলাম এখান থেকে, বার্গেনিং করে 90 পড়লো। অটো দেখি, ওই দেখো এদিকে কান্না শুরু করে দিয়েছে। দেখি 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 কি হয়, দেখি বাবন, এই যে এটা কি কি, এটা কি, এটা দাদা দাদা না না ব্যাস পেয়ে গেছে। বলো অটো বাবন, বলো অটো। এটা পার পিস, এটা এই সাদাটা মিলে 2 টাকা পার পিস বলছেন উনি। আর এই বড় কড়িটা, বড় কড়িটা 10 টাকা পার পিস। আর এই যে এগুলো হচ্ছে নাভি শঙ্খ, এটা হচ্ছে নাভি শঙ্খ, এটা 10 টাকা পার পিস। কড়ি আমার খুব ভালো লাগে তো নিলাম, আর তাছাড়া আমাদের লক্ষ্মী পুজোতেও কড়ি লাগে তো। 12টার দাম 20 টাকা। কাটেন নাকি বলো তো? এটা 25 টাকা পার পিস, সিঁদুর কৌটো না? কাঠের জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মা, 100 টাকা করে পুরো কাঠের তৈরি। 50 টাকা বলছে নিনি, দেখি কত নেয়। 30 করে দাম বলছে এই মালাগুলোর। Wow.
এর আগে বকখালিতে যখন গেলাম তখন মাছের টেস্ট আমার একদমই ভালো লাগেনি। এটা খুব ভালো, 2017-তে পুরী এসেছি তখনও যেরকম একটা মানে খেয়ে তৃপ্তি পেয়েছি এখনো তাই। কত করে এগুলো? 250 150 হাঁটতে হাঁটতে আমাদের হোটেল দ্বীপ রিসর্ট থেকে পেরিয়ে স্বর্গদ্বার, তারপরে আর একটু এগিয়ে আসলেই হোটেল ক্যামিলে দেখা যাচ্ছে। এই যে আসলে এই কারণে বলছি হোটেলের ক্যামিলের কথা, এর আগে যখন 2017 সালে এসেছিলাম বাবা মাকে সঙ্গে নিয়ে, অঞ্জু আমি বাবা মা সবাই যখন এসেছিলাম সেই সময় এই ক্যামিলিয়া হোটেলের পাশ দিয়ে একটি রাস্তা আছে, গলি আছে, তো সেখানে সুভদ্রা হোটেল বলে একটা হোটেল আছে, বাঙালি হোটেল, তো সেখানে ছিলাম। তাই ভাবলাম একবার এখানে আসি, এই জায়গাটা বেশ জমজমাট, বিশেষ করে স্বর্গদ্বার যেটা আমি পেছনে ফেলে এলাম একবার ফেরার পথে দেখিয়ে দেবো, ওই মার্কেটটা বেশ জমজমাট মার্কেট। তো কালকে ইচ্ছা আছে আমার অঞ্জুকে নিয়ে একবার এই মার্কেটে আসবো, কিছু কেনাকাটা আছে তো সেখানে আমি ছাড়বো। এখন পুরীর স্বর্গদ্বারের পাশ দিয়ে যাচ্ছি, এই যে স্বর্গদ্বার। বলা হয় এখানে শেষকৃত্য যাদের হয় তারা সরাসরি স্বর্গে যান না।